সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল হৃদয় ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। হেই ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও টেকনিক্যাল হৃদয় ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছোট্ট ট্রিক শেয়ার করব, যেই ট্রিকের মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে একটি সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং খুবই সিম্পল একটি সহজ ট্রিক, আপনার জাস্ট যেই মোবাইলটিকে আপনি সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন সেই মোবাইলটির ভিতরে একটি সফটওয়্যার ইনস্টল করে রাখবেন এবং সেই মোবাইলটি যেই জায়গায় রাখবেন এবং সেই জায়গায় জাস্ট একটি ইন্টারনেট কানেকশনের দরকার হবে এবং অন্য মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি সেই ক্যামেরা অ্যাক্সেস করতে পারবেন এবং দেখতে পারবেন যে ওই জায়গার মানুষ কী করছে বা কোন অবস্থানে রয়েছে। তো এর জন্য একটি ছোট্ট সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে আইপি ওয়েব ক্যাম। এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে প্লে স্টোরে সার্চ করে পেতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করলে সবচেয়ে সুবিধা হবে, আপনার এখন এত সার্চ করার দরকার নেই। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের টেকনিক্যাল হৃদয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্টেই আপনাকে চলে যেতে হবে সেই সফটওয়্যারে। সফটওয়্যারটি ইনস্টল করার পর জাস্ট সাধারণভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে স্ক্রোল করে নিচে নেমে যাবেন একেবারে নিচে এবং এখান থেকে আপনি জাস্ট স্টার্ট সার্ভার এই অপশনটিতে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর এই এরকমভাবে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবেন। ক্যামেরা ওপেন হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি আইপি অ্যাড্রেস রয়েছে। এই আইপি অ্যাড্রেসটা এখন আমরা আমাদের কম্পিউটার ওয়েব ব্রাউজারে এন্টার করব, মানে পুট করব। পুট করার পর এন্টার করব। তো চলুন কম্পিউটারের স্ক্রিনে চলে যাওয়া যাক। ওকে, তো আমরা এখন রয়েছি আমাদের কম্পিউটার ওয়েব ব্রাউজারে এবং এইখানে আমরা ওই আইপি অ্যাড্রেসটা পুট করব। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.102.8080। তো এটা পুট করার পর আমরা জাস্ট এন্টার ক্লিক করবো। অ্যান্ড এন্টারে ক্লিক করার পর আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। অ্যান্ড সেই ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকম থাকবে, ওয়েবসাইটটা দেখতে এরকম থাকবে। তো এখানে আপনি দেখতে পারবেন ভিডিও রেন্ডারার অ্যান্ড অডিও প্লেয়ার। আপনি জাস্ট যদি ভিডিও দেখতে চান তাহলে আপনি এই যে ভিডিও রেন্ডারের ফ্ল্যাশ অপশনে ক্লিক করবেন। যদি ফ্ল্যাশ অপশনে ক্লিক করার পর আপনার সেই ভিডিও না আসে তাহলে আপনি ক্লিক করবেন ব্রাউজার অপশনে। অ্যান্ড ব্রাউজার অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার ক্যামেরা, আপনার মোবাইলের যে ক্যামেরাটা সেটি অন হয়ে এখানে চলে এসেছে। তো আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো তাই এরকম দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে আপনাদের সেই জিনিসটা দেখতে পাবেন যে ওইখানে কী হচ্ছে। তো আমি আমার কম্পিউটার টেবিলের সামনে রয়েছি, কম্পিউটার এখন দেখাচ্ছে, তো আপনাদেরও এরকম দেখাবে। তো যেখানে রাখবেন ঠিক সেই জায়গাটা দেখাবে। তো এরকম করে আপনি চাইলে আপনার এই ভিডিওটা রেকর্ডও করতে পারেন। এইখানে জাস্ট আপনি রেকর্ড করার জন্য রেকর্ড ম্যানুয়াল অপশনে ক্লিক করবেন। অ্যান্ড রেকর্ড ম্যানুয়াল অপশনে ক্লিক করার পর এইখানে জাস্ট এই দেখুন রেকর্ডিং টু আইসি, তো রেকর্ড হচ্ছে। তারপর স্টপ করে দেওয়ার পর এটা আপনার মোবাইলের ভিতরে সেভ হয়ে যাবে। তো গাইজ, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড অবশ্যই সময় পেলে আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে একবার অন্তত ঘুরে আসবেন এবং ফ্যান পেজে একটি লাইক দিয়ে আসবেন। তো ফিরে আসবো পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ টাটা।